সেজন্য এবার সিদ্ধান্ত নিতে হবে শুধু আমাদের। আর আমার বড় বোন হিসেবে কে আপার? কিন্তু আমরা কি করতে পারি? সেটা নিয়ে না হয় আমরা রাতে ডিনারে আলোচনা করব। মবিন নামের একজন, এবারেও তাকে কাজে লাগাও। সে সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট, সে কি করবে? আজ তোমার এতটুকু সফলতার পেছনে সেই সামান্য লোকটাই যে অসামান্য কাজ করেছে তোমার জন্য সেটা কেন ভুলে যাচ্ছ? কিন্তু ও কি করতে পারে এখানে? যদি সেই তোমার ডাক্তার হয়? কি সত্যি তুমি অফিসের কাজের জন্যই দুবাই গিয়েছো? মানে আর কিসের জন্য আমি দুবাই আসব? হ্যাঁ বা না? হ্যাঁ, আমি নুরানি গ্রুপ নামে একটা কোম্পানিতে এসেছি হায়াত গ্রুপে একটা কাজ পাইয়ে দিতে। আমার রান্না বাকি আছে, শেষ করতে হবে। হ্যালো 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 বিকি, কথা শেষ? কোনো সমস্যা নাকি ফরহাদ? না, সবকিছু ঠিক আছে। আশির কি হলো? হ্যালো, আচ্ছা জামিল সাহেব তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো, মন দিয়ে শুনতে হবে কথাগুলো। জরুরি কিছু? আপনারা চলে যাওয়ার পর থেকেই স্যার খুবই অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? এতটা সিরিয়াস যে এখনই সুকন্যা ম্যাডামকে কিছু বলা যাবে না, তাহলে হয়তো তিনি এখনই দেশে চলে আসতে যাবেন। স্যারের কি অবস্থা হয় সেটা আমি আপনাকে পরে জানাবো, আপনি সুকন্যা ম্যাডামকে দেখে রাখবেন প্লিজ। আচ্ছা, আর আস্তে আস্তে সুকন্যা ম্যাডামকে সত্যটা জানাবেন। হাসপাতাল থেকে স্যার আমাকে এটাই বলতে বলেছেন। ঠিক আছে, রাখছি তাহলে। কি শুনে এত অবাক হলে তুমি? না, ওই জামিল সাহেব সম্ভবত একটা ফাইল আমাদের সাথে দিতে ভুলে গিয়েছিলেন, ওটা মেইল করে দিবে বললেন। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। আচ্ছা, আমি কি একবার বিথের সাথে কথা বলবো? কি কেন? আমার জন্য রাগ করেছে কিনা সেটা এসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই প্লিজ আমাকে একটা সিম জোগাড় করে দে, এর চেয়ে বেশি কিছু তোকে করতে হবে না। আর না, আজকে আমরা দুজন একসাথে লাঞ্চ করব। এটা তো আমার জন্য সৌভাগ্য। কিন্তু বিথির কি হয়েছে? ও কেন এতটা রাগ করে আছে আমার উপর? আজ কিন্তু একটু আগে আগে বের হবে অফিস থেকে, কোনো বাহানা শুনবো না। বাহ, তাও বলো নিয়ে চাকরি ছেড়ে দিয়ে একেবারে চলে আসতে। আজ হোক কাল হোক ছাড়তে তো হবেই ওই চাকরি, জলদি আসবে, মনে থাকবে তো? কিন্তু কেন আসবো সেটা বললে না তো। আজকে রাতে ডিনারের দাওয়াত পেয়েছি একটা। প্রতিদিনই দেখছি ডিনারের দাওয়াত আসছে, কাল কালো ঝর্ণা পদের বাসে, আজ আবার কাদের বাসে? বাসায় না, রেস্টুরেন্টে, ময়মনসিংহের সবচেয়ে বড় রেস্টুরেন্টে। হঠাৎ আজ লিলি আর অসীম ভাই আমাদের দাওয়াত করেছে। আমি তো শুনেছি লিলিরা আলাদা হয়ে যাওয়ার পরে নিজেরাই ঠিক মতো খেতে পাচ্ছে না, সেখানে বড় রেস্টুরেন্টে হঠাৎ? এত কিছু ভাবতে হবে না তোমাকে, আমরা আজ সেখানেই যাব। যাবি যখন সিদ্ধান্ত নিয়েছো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? আগে তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করোনি? জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি, কারণ আমাদের জন্য এই ডিনারটা খুবই জরুরি, সেখানে যেতেই হবে, আমাদের সব প্ল্যান ঠিক করতে হবে আজ ওখানে। বাড়ির ভেতরও সেটা সম্ভব? সম্ভব না, কারণ মেজো আপার মনের অবস্থা ভালো না, ও আবার এসবের মধ্যে এসে বাগড়া দেবে যেমন করেছে আজ সকালে। তোমার আচরণের কারণে হয়তো ভীতি আপার মন খারাপ। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না সজল, এমন অনেক ঘটনা ঘটেছে যা তুমি জানো না। কি হয়েছে? রাতে ডিনারেই সব জানতে পারবে তুমি। আমি ডিনারে যাব না। কেন? আমি লিলি আর অসীমকে পছন্দ করি না, তাই তাদের সাথে বসার প্রশ্নই ওঠে না। তাহলে তুমি একা যেতে পারো। বসতে হবে না তোমার,
আমি একটা সাধারণ জিনিস চাইছি তাই তুমি দিতে পারছো না কেমন হাজবেন্ড তুমি কিয়া আমি এখন অনেক ব্যস্ত আছি আমার হাতে অনেক কাজ রাখছি আমার সাথে দাম দেখাচ্ছি আসলে কি গুরুত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে কেমন চলছে সজল ভালো এই ছেলে আদব কায়দা দেখে কিছুই শেখোনি তুমি জি মালিকের বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না দাঁড়িয়ে সালাম না হয় না দিলে কিন্তু আমি কেমন আছি সেটা তো তুমি জিজ্ঞেস করতে পারতে আমি সবার সাথে একরকম আচরণ করি না ব্যক্তিভেদে আচরণ পাল্টে যায় বহুরূপী বুঝলি আপি দেখলি না আমার সাথে কি কাণ্ডটা করলো অন্তরা তুমি করেছিলে আমি না ও এ আচরণ শুধু আমার জন্য তোমার অতীত মনে পড়ে গেছে বুঝি তোমার সজল কিছুটা কৃতজ্ঞতা বোধ বোধহয় তোমার থাকা উচিত কারণ এই সরকার পরিবারের সাথে তোমাকে পরিচয়টা আমিই করিয়ে দিয়েছিলাম সেটা খুব বেশি সুখকর ছিল না এখন তো সুখে আছো আর সেখান থেকেই তো তোমার কেয়ার সাথে পরিচয় তাই না আর সেদিক চিন্তা করতে গেলে তোমাকে তৈরি কিন্তু আমিই করেছি আপনি যাকে তৈরি করেছেন সেটা অন্য মানুষ মাহি কিন্তু আমি সজল এরপর থেকে এরকম দাবি নিয়ে আমার সামনে আসবেন না তুমি কিন্তু কি ব্যাপার কি হচ্ছে এখানে দাঁড়াও 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 ওদিকে কোথায় যাচ্ছ তোমরা রাতের রুমে কি কাজ তোমাদের আমি আর অন্তরা মিলে বের করব গত ৬ মাসে কোনো অবহেলা কোনো ঘাপলা আছে কিনা কাজের বাবা ঠিক আছে এই সমস্ত করলে তোমাদের এই রুমে বসেই করতে হবে দুলা ভাই মনে হয় আজকাল আদেশ দিচ্ছে আমাদের না না এটা আমার রাহাতের আদেশ কি রাহাত বলেছে তার রুমটা যেন লক করে রাখি কারণ হচ্ছে এর আগে তোমরা দুজন মিলে যত ষড়যন্ত্র করেছো ওই রুম থেকে শুরু করেছিলে এই জন্যে এই ব্যবস্থা কি যাই দরজাটা লক করে আসি তোর আগে চেয়ারে বস আপি কি আর করার আপনারা কোনো ষড়যন্ত্র করলে নিচে গলা করবেন শব্দে আমার কাজে ডিস্টার্ব হয় কোনো সমস্যা না না সমস্যা কেন হবে দেখছিলাম তুমি ঘুমোচ্ছ কিনা তোর সাথে আমার কিছু কথা আছে পারি আমি তো তোমার কথাই শুনতে চাই রাহাত কতদিন ধরে আমি অস্থির হয়ে আছি তোমার কথা শোনার জন্য আর ভেবেছি ঠিক এই কথাটা তুমি কখন বলবে আই এম সরি ফারিয়া আমার গতকালের ব্যবহারের জন্য বিয়ের দিন বাসরের সময় আমি আসলে থাক না এইসব কথা রাহাত কেন থাকবে এখন আমি ভেবে দেখলাম যে ওসব ছিল আমার পাগলামি আসলে আমি রানুকে এত ভালোবাসি যে থাক না আজ এই সময় নামটা উজ্জ্বই থাক সরি ইটস ওকে আজকে তোমার আমাকে একটা কথা দিতে হবে এখন থেকে ঠিক তোমাকে আগে স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে ঠিক মতো খেতে হবে ঘুমোতে হবে অফিস করতে হবে আর আমাদের হানিমুনে যাওয়ার প্ল্যানিং শুরু করতে হবে হানিমুন কিন্তু ফারিয়া তোর প্রেগনেন্সির এই অবস্থায় তো ও হ্যাঁ তাই তো
আমি কেন যে বারবার ভুলে যাই এই কথাটা, গলায় একটা কাটার মতো বিধে আছে। নিজের সন্তানকে নিয়ে এভাবে বলতে হয় না, আর কখনো যেন তোর মুখ থেকে আমি এসব কথা না শুনি। বাবা, এখনই সন্তানের জন্য এত মায়া? সন্তান আম মায়া তো হবেই, তাই না? আমার পেটে এখন কেউ নেই, কিন্তু খুব শীঘ্রই তোমাকে রাহাত আমাদের নিজেদের সন্তান উপহার দেব। যার মুখ দেখার পর আমি নিশ্চিত রানুর মুখ আর কোনোদিনই মনে করবে না তোমার। আমার এখন মনে হচ্ছে আমি তোর সাথে ডক্টরের কাছে যেতেই পারি। তাফারিয়া, কাকে ঠিক করেছিস? দেখো, এইসব মেয়েলি বিষয়ে তোমাকে আমি সাথে নিতে চাই না। মেয়েলি হবে কেন? আমি সন্তানের বাবা, আমি যাবো না তোর সাথে। না, মানে আমি মাকে কথা দিয়ে ফেলেছি আমার সাথে যাওয়ার জন্য, এখন তো আমি তোমাকে নিতে পারবো না। আচ্ছা, কোথায় যাবি সেটা তো বললি না। রানু যেখানে গিয়েছিল সেখানেই যাব। ডক্টর মালিকের কাছে? না না, আরেকজন আছে। আরেকজন? কিন্তু আমি তো জানতাম ডক্টর মালি ওখানে সবচেয়ে। নতুন জয়েন করেছেন একজন, ঢাকা থেকে এসেছে। কি নাম? ওনার নাম হলো, মানে বল ওনার নাম কি। আসলে নামটা মনেই ছিল, কিন্তু কার ফোন? আমার এক বান্ধবী। কে? আরে ওই যে টিনা। ওই যে রাহাত, যাও তো, জলদি গোসলটা সেরে ফেলো, যাও, দেখবে অনেক ভালো লাগবে। ফোন করার আর সময় পান না আপনি? কেন ম্যাডাম? কি খবর বলেন। ভালো খবর আছে ম্যাডাম। কি সেটা? আজকে মালিহা ম্যাডাম আসবেন না জানিয়েছে, আর না আসলে আমি ডাক্তার সাজতে পারবো। অন্য কাউকে খুঁজছি আমি। কেন ম্যাডাম? আপনাকে কোনো দিক থেকে আমার ডাক্তার মনে হয় না। এই কথা আমার জন্য খুব অপমানজনক ম্যাডাম। অপমানজনক হলেও এটাই সত্যি। একবার আমাকে ট্রাই করে দেখতে পারেন ম্যাডাম, প্রেগনেন্সির সব খুঁটিনাটি বিষয় আমার জানা। আসলে ডাক্তার না হলে কি হবে ম্যাডাম, অভিজ্ঞতা বলে একটা কথা আছে না। না না, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ঠিক আছে, তাহলে অন্য কাউকে গিয়ে দেখুন, আমি আর আপনাকে হেল্প করতে পারবো না ম্যাডাম। না ঠিক আছে, আমি আপনার কাছেই আসবো, কিন্তু আপনার ঠিকঠাক অভিনয় করতে হবে। ফারিয়া, রাহাত, ওয়াশরুমে সাবান নেই। এর মধ্যে আছে। কাকে অভিনয় করতে বলছিস তুই? কাকে কাকে আবার? ওই যে বললাম না, মিনা। তুই না বললি টিনা? না, টিনা আর মিনা দু বোন, আমি এখন মিনার সাথে কথা বললাম, ও মঞ্চে অভিনয় করে, তো তাই আমি ওকে ঠিকঠাক অভিনয়টা করতে বললাম। ঢাকায় থাকলে তো আমরা দুজনে মিলে ওর অভিনয় দেখতে যেতে পারতাম, তাই না? রাহাত কিছু বুঝে ফেলল না তো? বারবার ওর দিকে না তাকিয়ে কাজে একটু মন দে আপনি। ইনফ্যাক্ট কাজে আর মন দিবি কি করে, এসব কোনো কিছু তোর মাথায় ঢুকছে বলে তো আমার মনে হয় না। তোর যা পড়াশোনার অবস্থা ছিল তাতে তোর মাথায় কিছু ঢুকছে বলে তো মনে হয় না। তাও আমি তোর চেয়ে অনেক ভালো আছি, ওকে? গতকালই ফারিয়ার সাথে দু একটা ঘাপলা বের করে দিয়েছি আমিও। ও তাই বুঝি? হুম, চাপা মারার জায়গা খুঁজে পাস না একটু। শ,
না কোনো অসামঞ্জস্য পাওয়া গেল না এখন কি করব আমরা কি আবার করব যা সব সময় করি তাই করব অসামঞ্জস্য তৈরি করব এই কিভাবে খাপলাটা খুবই ভেবেছিস কিছু ভাবনা কি আছে একটা ফাইলে নতুন কিছু কাগজ ঢুকিয়ে দিলেই হয়ে যায় আর বোঝাতে হবে যে টাকাগুলো গিয়েছে সজলের পকেটে কিন্তু সেটা কিভাবে করব আমরা আমাদের হালুয়াঘাটের ওই প্রজেক্টের ফাইলটা দিন তো ও ফাইল এই তো নিন মৃদি সাহেব একটু এদিকে আসুন তো জি ম্যাডাম আচ্ছা মৃদি সাহেব আমাদের অফিসে চাকরির জন্য কোনো পদ খালি আছে বেশ কিছু পদই তো খালি আছে ম্যাডাম নিয়োগ প্রক্রিয়া চলছে তাই নাকি জি ম্যাডাম এমএলএসএস পদে বেশ কিছু পদ খালি আছে এমএলএসএস এটা নিশ্চয়ই অনেক বড় পদ আচ্ছা এটা যেন কোন পদ এমএলএসএস মানে হচ্ছে মেম্বার অফ লোয়ার সাবঅর্ডিনেট স্টাফ যদিও এই নামে আর এখন কেউ ডাকে না তবে এই জাতীয় অনেক পদ খালি আছে সমস্যা নেই আমি ওখানে কাজ করব ইয়ে মৃদু সাহেব পোস্টগুলোর নামগুলো একটু ক্লিয়ার করে বলুন না প্লিজ এই ধরেন ম্যাডাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার ক্লিনার রিসেপশনিস্ট ফাজলামো চলছে মৃদু সাহেব কি যে বলেন ম্যাডাম মালিকের বড় বোনের সাথে সেটা করার সাহস আমার আছে তাহলে আমার জন্য ভালো কোনো পোস্ট ঠিক করেন সেটা তো করাই যেত কিন্তু কিন্তু কি কিন্তু রাহাত স্যার আমাকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন নতুন কোনো পদ বসানো যাবে না অফিসে আপনার জন্য তো কোনোদিনই না কবে বলেছি সব এই তো আজ একটু আগেই ফোন করে জানিয়েছেন স্যার যারা যারা ষড়যন্ত্র করতে চক্রান্ত করতে সবার সামনে কানে কানে কথা বলে তার মানে কি দাঁড়ায় জানো খারাপ সেখানে খুব খারাপ কিছু চলছে বিথি যদি এখন এসেও বলেও যে বাড়িটা ভাঙতে হবে আমি তাতেও রাজি হব না যেহেতু বাড়ি আমার নামে সেহেতু আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একদম ঠিক কথা কাল অফিসে একজন এসেছিল ফারিয়ার কাছে টাকা চাইতে আমি ঠিক চিনি না তাকে কি বলছো কে সে একটা মেয়ে অফিসে এসে খুব রাগ করে টাকা চাইছিল ফারিয়ার কাছে মনে হয় পাওনা টাকা হবে পাওনা টাকা